হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাকে শিখাবো কীভাবে ব্যাটম্যান দ্য ডার্ক নাইফ মুভিটি ডাউনলোড করতে হয় হিন্দিতে ডাবিং করা। খুবই সহজে ডাউনলোড করতে পারবেন আপনারা। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে হলে, এবং কী ধরনের ভিডিও পেতে চান তার নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আপনার আমাদের যেতে হবে ক্রোমে। আমি ক্রোমে ঢুকছি। এবার আমরা যাবো সার্চ সার্চ অপশানে, এবং আমি ডিসক্রিপশানে বক্সের নিচে ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কটি আমার কপি করা আছে, আমি পেস্ট করলাম। ওই লিঙ্কটির মাধ্যমে আপনারা ঢুকতে পারবেন মুভির পেজে। এই যে দেখুন, আমি ঢুকে গেছি ডাউনলোড ডার্ক নাইফ ব্যাটম্যান দ্য ডার্ক নাইফ। আপনার বিভিন্ন কোয়ালিটি ডাউন করতে পারবেন। তার আগে আপনারা চাইলে স্ক্রিনশটও দেখে নিতে পারবেন। দেখুন কোয়ালিটি কী কী কোয়ালিটি ডাউন করতে, দেখুন স্ক্রিনশট জোকারের ছবি দেওয়া আছে। বিভিন্ন কোয়ালিটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড 450 MB, 3.1 GB, 1.2 GB দিয়ে ডাউনলোড করতে পারবেন। আমি 1.2 GB দিয়ে ডাউনলোড করছি। এখানে একটু সার্ভারের প্রবলেমের কারণে একটু সময় দিতে পারে। এখানে দেখুন ডাউনলোডের অপশান চলে এসেছে, চলে এসেছে। যে কোনোভাবে ডাউনলোড করতে পারবেন। এসডি কার্ড দিয়ে বা যেভাবে আপনি দিবেন, ডাউনলোড ক্লিক অপশানে ক্লিক করবেন, ডাউনলোড দেওয়া শুরু যাবে। আমার আগে অন্য একটা জিনিস ডাউনলোড আছে, সো ডাউনলোড পেন্ডিং দিচ্ছে। থ্যাংকস ফ্রেন্ডস টু ওয়াচিং মাই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং কী ধরনের ভিডিও চাইতে চান আমাকে এখন নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।